সো আপনারা দেখছেন আমি একটি বড় একটি চাল কুমড়া নিয়েছি, আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি এই বড় চাল কুমড়াকে কুচি কুচি করে কাটবো আর এটা দিয়ে রান্না করব। রেডি করে ফেলেছি আমার সব কিছু। এখানে আমার চাল কুমড়াটি আছে, পানি নিয়েছি, তারপর এখানে তেল আছে, চিংড়ি মাছ নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরা, লবণ, এখানে পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ, তো সব আমি এগুলো একসাথে করে ফেলেছি। এখন আমি দেখাবো কিভাবে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয়। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে তেল নেব পরিমাণ মতন, তারপর এখানে আমি পেঁয়াজ ঢেলে দেব, তো পেঁয়াজ হতে হতে যখন একটু ব্রাউন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। সো আমার পেঁয়াজটি হয়ে গিয়েছে ভাজা ভাজা, একটু ব্রাউন ব্রাউন, তো এখন আমি এটাতে আস্তে আস্তে সব মশলাগুলো। আমার এই রান্নাটি অনেক সিম্পল। আমি এখন শুধু হলুদের গুঁড়ো আর ধনিয়াটা, সরি, জিরা জিরা দিয়ে দিব। আমি 1 টেবিল চামচ নিয়েছি, নিয়ে দিয়ে এভাবে একটু মিক্স করে নেব। পরিমাণ মতো অল্প একটু সল্ট দিব, একটু নাড়া দিয়ে দেব, অল্প একটু পানি দিয়ে দেব এখানে। এখন মশলাটা একটু বসাবো। আমার রান্নায় কাঁচামরিচ বেশি ইউজ করি, তার কারণ হচ্ছে যে কাঁচামরিচ অনেক ভালো ভিটামিন সি আছে, বাট লাল মরিচটা আমি অ্যাভয়েড করি, ওটা শরীরের জন্য অত ভালো না, কাঁচামরিচটা খুব ভালো। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমার মশলাটি খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে আমার যে চিংড়ি মাছগুলো আমি রেখেছি, যে চিংড়ি মাছ এগুলো আমি এখন এখানে সব ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো। একটু মাছটাকেও একটু কষিয়ে দিব, তো আমার চিংড়ি মাছটি মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো আমি এখন আমার যেই চাল কুমড়া আমি কেটে রেখেছিলাম, এখন আমি এটাকে এখানে দিয়ে দিব। ভালো করে সব মশলার সাথে মিক্স করে নিব। আমি খুব ভালো করে মিক্স করে নিলাম,
এখন 2-3 মিনিট ওয়েট করবো আর একটু মিক্স হওয়ার জন্য। এর মধ্যে আমরা কিছুক্ষণ পরপর একটু নাড়া দিতে থাকবো, যেন ওলট পালট করতে থাকবো, যেন মশলাগুলো ঢুকে যায় চাল কুমড়ার মাঝে। আমার চাল কুমড়াটি দেখতে এরকম হয়ে গেল। এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব এখানে, আর অল্প একটু পানি দিয়ে এখন কিছুক্ষণ রেখে দেব চাল কুমড়াটি পুরোটা হওয়ার জন্য। ততক্ষণ আমরা ওয়েট করব। তো আমার চাল কুমড়াটি এখন হয়ে গেছে। তো আমি এখন উপরে শুধু ধনিয়া পাতা দিয়ে এটাকে সুন্দর করে সাজাবো। জাস্ট এটাকে কিছুক্ষণ ধনিয়া পাতা আমার দেওয়া হয়ে গিয়েছে, আমি জাস্ট কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, লাইক জাস্ট 1 মিনিট। তো হয়ে গেল 1 মিনিট, আমার রান্না কমপ্লিট। তো আমি এটা একটি এখন সার্ভ করব। হয়ে গেল আমার চাল কুমড়া, চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না, খুবই মজা। আর আপনারা বাসায় এটি ট্রাই অবশ্যই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো খেতে। তো আজকের জন্য বাই বাই।